সরে যান সরে যান সরে যান। বৌদিমণি, বরিষ্ঠার বাবুকে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আপনার কাকার শ্বশুর আমাকে পাঠিয়েছেন। উনি হাসপাতালের বড় ডাক্তারের সঙ্গে কথা বলছেন, তাড়াতাড়ি চলুন আপনি। কিন্তু না, চিকিৎসা তো খুবই প্রয়োজন বৌদিমণি। মশাই বরবাবুকে এসে দেখে গেছেন। কত সুন্দর বউ, সকাল থেকে স্বামীকে সেবা করেই চলেছে। ভগবান করে জমিদার বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমাকে ক্ষমা করে দাও বন্দিতা, তোমার বিদ্যালয়ের বেতন আমি জোগাড় করতে পারলাম না বন্দিতা। আমাকে ক্ষমা করে দাও বন্দিতা। তুমি কত ভালো বন্দিতা, কত ভালো তুমি। তোমার তো রাগ করা উচিত, অভিযোগ করা উচিত যে আমি তোমার স্বপ্ন ভেঙে দিলাম। না বন্দিতা, তোমার দায়িত্ব তোমার লেখাপড়ার থেকে বেশি আমার জীবনে আর কিচ্ছু নেই। তোমার জীবনের স্বপ্ন পূরণের যুদ্ধে আমি হেরে গেলাম বন্দিতা। না, আমার বড়বাবু কখনো হারতে পারেন না। আমি আপনার সাথে একদম কথা বলবো না বন্দিতা। বন্দিতা আমার দিকে তাকাও। বন্দিতা জেদ করুন। উদ্দেশ্য সফল হয়েছে। তোমার সাহায্যে আমরা আমাদের ক্রান্তিকারী বন্ধুকে ইংরেজদের হাত থেকে ছাড়াতে পেরেছি, আর তার জন্য তোমার কাছে আমরা সর্বদা ঋণী থাকব। আমার কথা অনুযায়ী তোমার স্ত্রীর বিদ্যালয়ের অর্থ আমি পাঠিয়ে দিয়েছি। তুমি যেখানে বলবে সেখানে আমি অর্থ পাঠিয়ে দেব, কথা দিচ্ছি। বন্দিতা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল ছিলাম বন্দিতা। আমি আমার শর্ত ফেরত নিলাম, তুমিই সঠিক ছিলে যখন তুমি বললে যে তোমার দায়িত্ব পূরণ করতে আমি কখনো হেরে যেতে পারি না। চোখটা বন্ধ করো, হাতটা একবার বাড়াও। এবার চোখটা খোলো বন্দিতা। তোমার বিদ্যালয়ের বেতন আমি জোগাড় করে এনেছি বন্দিতা, তুমি এবার বিদ্যালয়ে যেতে পারবে। তুমি এবার লেখাপড়া করে ব্যারিস্টার বাবু হবে বন্দিতা।
ব্যারিস্টার বাবু বন্দিতা। আর কোনোদিন আপনি নিজের জীবন বিপদে কখনো ফেলবেন না। ফেলবো না। সবসময় আমার দায়িত্ব পালন করার আগে নিজের সুরক্ষা আর আমার খুশির কথা ভাববেন আপনি। আমার কাছে আপনি জীবনের আগে কখনো হবে না আমার দায়িত্ব। ছায়া তো কেবল আলোকিত সময়ের সাথে থাকে, কিন্তু আমি অনিরুদ্ধ রায় চৌধুরী অন্ধকারে ওর সাথে থাকবো। এই বিশ্বাসের সম্পর্ক কোনোদিনও ভাঙবে না। এই মেয়েটা আমার সারা জীবনের দায়িত্ব, সব সময়ের জন্য। না বন্দিতা, তোমার দায়িত্ব পালন করা আমার জীবনের লক্ষ্য বন্দিতা, আর সেটাকে পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আর আমার কাছে আপনার জীবনের সুরক্ষা, আপনার আনন্দ, সবকিছু। আর আমিও তার জন্য সবকিছু করতে পারি বর বাবু। তাহলে তো একটাই উপায় আছে। কাকা শ্বশুর মশাই, যাতে বৌমাও খুশিতে থাকবে আর অনিরুদ্ধর জেদটাও পূরণ হয়ে যাবে, আমাদের বৌমাকে নিয়ে বাড়ি ফিরে আয় আবার। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি, আমি আর বন্দিতা এই বাড়ি ছেড়ে চলে যাব। সবাই এটা দেখবে যে কিভাবে আমি নিজের যোগ্যতায় টাকা রোজগার করব আর বন্দিতাকে লেখাপড়াও শেখাবো। না কাকা, এখনো বন্দিতার জন্য অনেক কিছু করা বাকি আছে। হ্যাঁ তো কর না, কে আটকাচ্ছে তোকে? কিন্তু এখানে এইভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নয়, নিজের বাড়িতে সুস্থ শরীরে খুশিতে থেকে পালন কর নিজের দায়িত্ব। কাকা, আমি সেই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না যেখানে সম্পূর্ণ মায়ের মতন একজন মহিলা থাকেন। বৌমা বোঝাও ওকে। কাকা শ্বশুর মশাই, এটা বর বাবুর আত্মসম্মানের ব্যাপার, কি করে বোঝাবো? আরে আমিও তো বাড়ির বড়, কিন্তু এখানে তো নিজে থেকেই এসেছি। কোনো কথা যখন বলছি তখন কিছু ভেবেই তো বলছি। বাবা বাড়ি ফিরে আয়, আমি তোর কাছে হাত জোর করছি, তোর পায়ে পড়ছি। কাকা, কাকা, এটা তুমি কি করছো কাকা? যদি তুমি এটাই চাও তাহলে আমি আর বন্দিতা বাড়ি ফিরে আসব, আবার ওই বাড়িতে সবার সাথে থাকতে। এটা কথা দিলাম তোমাকে। আরে বাহ, বাবা বাবা বাবা, তাহলে কথা হয়ে গেল। এই এখন আমি যাই। হ্যাঁ, আমাকে অনেক ব্যবস্থা করতে হবে, অনেক কিছু।
আর এমনিতেও কালকের দিনটা তো খুব শুভ। এক তো তোমরা বাড়ি ফিরে আসছো, আর দ্বিতীয়ত দ্বিতীয় ভুলে গেলে, কাল তোমাদের বিবাহ বার্ষিকী, খুব ধুমধাম করে পালন করব। আর পুরো তুলসীপুর দেখবে, কিরকম গান বাজনার সঙ্গে স্বাগত জানাবো তোমাদের। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এই মুশকিল সময় আমাদের সাথ দেওয়ার জন্য অনেক কিছু শিখেছি আপনাদের থেকে। আপনার কাছ থেকে তো অনেক কিছু শিখেছি আমরা অনিরুদ্ধ বাবু। এত বড় বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও আপনি এটা কখনো বুঝতে দেননি যে আমরা আপনার সমতুল্য নই। যাওয়া যাক বন্দিতা। আমাদের রাম আর সীতা তো আজ বনবাস থেকে ফিরে এসেছে, তাই না? তাই আমাদের দীপাবলি তো আজকেই। তাহলে অপেক্ষা কিসের কাকা? ভেতরে ডেকে না দাদা আর বৌদিকে। কবে থেকে আটকে রেখেছিলাম নিজেকে মিষ্টি খাবার জন্য। আরে আরতির থালাটা তুমি নিয়ে আসবে নাকি আমি ওদের আরতি করব? সম্পূর্ণ বৌমা, পরিশ্রম করে বিদ্যালয়ের বেতন দিয়ে দিয়েছে। দেখো বিনয়, তুমি কি কোনো নিমন্ত্রণের প্রতীক্ষা করছো নাকি? আরে ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, ওকে বুকে টেনে নাও, সমস্ত মান অভিমান ভুলে গিয়ে ওর মনোবল বৃদ্ধি করো, বউয়ের আঁচলের তলায় না থেকে। शामिल हो इसमें जरा थोड़ा मुस्कुरा रे, मुझसे ये रिश्ता जो आसे सवारे, जसयाने से थोड़ा नादा बन जा तू, छोड़ बसेरे आसमां ते। अभी खूबी आनंदित हो, तुम्हें शर्त जीते फिरे एसेछो। নাও নাও। আরে ওদের দুজনের প্রত্যাবর্তনের খুশিতে যে উৎসব আয়োজন করা হয়েছে, তৈরি হয়ে নাও সবাই তার জন্য। না কাকা শ্বশুর মশাই, তুমি খুশি নও বৌমা? আমি তো খুব 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 খুশি। আগে বর বাবুর ব্যথায় মলম লাগাতে হবে আমায়, তারপরে উৎসব পালন করব আমি।
স্বামীর জন্য চিন্তাশীল স্ত্রী হলে তুমি, স্বামী যদি কষ্টে থাকে তাহলে তুমি কি করে আরাম করবে? হ্যাঁ বন্দিতা, আসুন আপনার ব্যথার জায়গায় মলম লাগিয়ে দিই। এখন নয়, আগে নিজের চোখ বন্ধ করো। কেন? প্রশ্ন না করে যেটা করতে বললাম করো, আর ওই চেয়ারটা দে বসো। হাতটা বাড়াও। জানতে পেরে যাবে বন্দিতা, শুধু একটুখানি অপেক্ষা করো তুমি। 3, 2, 1, চোখ খোলো। এটা তো ঘড়ি বার বাবু, আমার জন্য। হ্যাঁ বন্দিতা, কিন্তু কেন দিলাম জানো? কেন? কারণ ঘড়ি সর্বদা সময় দেখায়, আর এখন এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তুমি সময়ের গুরুত্ব বোঝো। বোঝার চেষ্টা করো যে সময় কতটা দামি তোমার জন্য। বন্দিতা, তুমি ব্যারিস্টার বাবু হতে চাও তো? তাহলে আজ থেকে, বরং এখন থেকেই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্দিতা। প্রত্যেকটা মুহূর্তই খুবই দামি, একটা মুহূর্ত যেন নষ্ট করো না জীবনের। খুব ভালো ঘড়ি, আর কেন হবে না? আমাদের বিয়ে প্রথম বিবাহ বার্ষিকী। ধন্যবাদ ব্যারিস্টার বাবু। আরেকবার বলো। ব্যারিস্টার বাবু। আরেকবার বলো। ব্যারিস্টার বাবু। বন্দিতা, তুমি তুমি ব্যারিস্টার বাবু বললে? তুমি তুমি এবারে ব্যারিস্টারা বলো। বন্দিতা, তুমি সঠিকভাবে উচ্চারণ করলে। তার মানে বিদ্যালয় না, স্কুল পড়ুয়া বন্দিতা এখন ইংরেজিতে কথা বলছে। বা আজকে খুব খুশি আমি, খুব খুশি। কিন্তু সত্যি বলবো, কিন্তু আপনকে ব্যারিস্টার বাবু বললেই ভালো লাগে। এটা তুমি ঠিক বলেছো বন্দিতা। এবার আমি একটা সত্যি কথা বলবো, এই ঘড়িটা আমাদের বিবাহ বার্ষিকীর জন্য কোনো উপহার নয়, এই উপহারটা তো তোমার বার্ষিক পরীক্ষার ফলাফলের জন্য। এই যে, এই হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল বন্দিতা। না, রেজাল্ট। বা বন্দিতা, তোমার রেজাল্ট বন্দিতা, প্রত্যেকটা বিষয়ে তুমি সব থেকে বেশি নম্বর পেয়েছো, তাও মানে হাইয়েস্ট মার্কস। আমি আজকে খুব খুশি বন্দিতা, খুব ভালো বন্দিতা। আমি তোমাকে নিয়ে গর্ববোধ করছি, আই এম প্রাউড অফ ইউ। আপনার এই সব কিছু আমার সবসময় মনে করাবে, কত কিছু করেছেন আপনি আমার জন্য, কত সমস্যার সাথে লড়েছেন আর কত কষ্ট সহ্য করেছেন আমার জন্য। জেল থেকে বের করার জন্য একটা ভালো পরিকল্পনা করার জন্য আমাকে সাহায্য করতে পারো। আজাদী এক্সপ্রেস, আমি জানি না যে আমাদের আবার দেখা হবে কিনা, কিন্তু যতটা সময় আমি তোমার সাথে অতিবাহিত করেছি সেটা আমার জীবনের সব থেকে সেরা মুহূর্তের মধ্যে একটা। সত্যি খুব সাহসী আপনি, আপনাকে ভুলে যাওয়া সহজ হবে না আমার জন্য। আপনি এক এক প্রেরণা হয়ে এসেছেন আমার জীবনে। যদি আপনার
এই সাহস এবং তেজের প্রশংসা করতে পারতাম আমার ভালো লাগতো। আমি বিশ্বাস করি যে আপনার সাথে দেখা হওয়ার পরে সমাজের যে কুপ্রথা আর ভুল প্রথাকে বন্ধ করার জন্য বন্দিতাকে ব্যারিস্টার বাবু বানানোর যে দায়িত্ব আমি নিয়েছি সেটাকে আমি আরও অধিক প্রবলতার সাথে পূর্ণ করব।